नमस्कार बंधुरा, गार्गी रान्नाघरे अपने सकल के जाना स्वागत। जन्माष्टमी उपलक्षे हमारे आज के रेसिपी तालेर खीर एवं तालेर लुचि। ये तालेर खीर एवं तालेर लुचि तैरी करा भीषण ही सहज। आमी कौन पद्धति दुटो रेसिपि तैरी करी सेटाई आज के अपन साथे शेयर करब। ताहले चलुन देखे नेवा जाक आज के रेसिपि। ताल दिए कोनो रेसिपि करते होले सबार आगे जेटा प्रयोजन সেটা হলো তালের পাল। তাই প্রথমেই দেখে নেওয়া যাক তালের পাল কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা পাকা নরম কালো তাল নিয়ে নিয়েছি। তাল নরম হলে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। প্রথমেই এই উপরের অংশটা খুলে নিচ্ছি। দেখুন তালটা কতটা নরম। এবার গায়ের কালো খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাকা নরম তাল ব্যবহার করলে খোসা যেমন সহজে ছাড়ানো যাবে, তেমনি পাল্প খুব সহজেই বের করে নেওয়া যাবে এবং এর পরিমাণও বেশি হবে। দেখুন তাল ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এই উপরের অংশ কেটে বাদ দিয়ে দেব। তালের তিনটে আটি আলাদা করে নিলাম। এখন একটা বাটিতে জল নিয়ে আটিগুলো জলের মধ্যে দিয়ে দেব। নিচের দিকের খোসার অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আটিগুলো জলে ভিজিয়ে নেব এবং দু তিন মিনিটের জন্য রেখে দেব। এখন জল থেকে আটিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে পাল্প বের করে নেব। প্রথমেই একটা আটি নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু নরম করে নিচ্ছি। এবার এটাকে ঘষে ঘষে এর পাল্প বের করে নেব। যখন দেখবেন তালের আটির থেকে পাল্প বেরিয়ে এরকম শুকিয়ে এসেছে, তখন সামান্য একটু করে জল দিয়ে ভিজিয়ে নিলে এর থেকে আরও পাল্প বের হবে। দেখুন তিনটে আটির থেকেই পাল্প বের করে নিয়েছি। এবার যাব নেক্সট স্টেপে। তালের পাল্প থেকে যে রেসিপিটি সবচেয়ে সহজে তৈরি করে নেওয়া যায় সেটি হলো তালের ক্ষীর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের ক্ষীর বানাই। তালের ক্ষীর তৈরির জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ। দিচ্ছি তৈরি করে রাখা তালের পাল্প থেকে এক কাপ পাল্প, আর দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কুড়া। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ নারকেল দিলে এর স্বাদ অনেকটাই বেশি হবে। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঘন করে নেব। ক্ষীর তৈরির সময় ফ্লেম লো টু মিডিয়ামেই রাখার চেষ্টা করবেন, কারণ হাই ফ্লেমে রান্নাটা করলে তাল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকে। আপনাদের সুবিধার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর ক্ষীর একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ক্ষীরটাকে একদম ঘন হয়ে আসা অবধি ফোটাতে থাকব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে ক্ষীর কড়াইয়ের নিচে লেগে না যায়। এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেবেন। দেখুন এটা একদম শুকিয়ে এসেছে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম রেখেছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলে ক্ষীর সার্ভ করার জন্য একেবারে রেডি। আজকের পরবর্তী রেসিপি হলো তালের লুচি। তালের ক্ষীর দিয়ে এই লুচি খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালের লুচি তৈরির পদ্ধতি। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এতে দিচ্ছি 1/2 চা চামচ চিনি,
এক চিমটে নুন ও সাদা তেল 1.5 টেবিল চামচ। এবার ভালো করে সমস্তটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়ান ঠিক এরকম হবে, যাতে হাতে দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যায়, আবার চাপ দিলেই যেন এটা ভেঙে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তালের পাল্প। ময়দার সাথে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তবেই সামান্য একটুখানি জলের ব্যবহার করব, নচেত জল দেওয়ার প্রয়োজন নেই। ময়দাটা ভালো করে মাখা হয়নি, সামান্য একটুখানি জলের প্রয়োজন, তাই আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এবার ভালো করে ময়দাটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার এটাকে আবারও একটু মেখে নেব। এখন এর থেকে সমান মাপের কয়েকটা লিচি কেটে নেব। আমার চ্যানেলের সমস্ত বন্ধু দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। ও যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে 11টার মতো লিচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলার পালা, তার জন্য একটা করে লিচি একটু গোল করে নিচ্ছি। এবার সামান্য একটুখানি তেল চাকি ও বেলনের গায়ে লাগিয়ে নিয়ে এই লিচিটা বেলে নেব। লুচির সাইজে বেলা হয়ে গেলে এটাকে একটা প্লেটে রেখে পরের গুলো এইভাবে বেলে নেব। সব লিচিগুলো বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি লুচিগুলো ভেজে নেব। জন্মাষ্টমীতে এইভাবেই তালের ক্ষীরের সাথে তালের লুচি গোপালকে ভোগ দিতে পারেন। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আপনাদের এইটুকু সাহায্য আমাকে এগিয়ে যেতে আরও উৎসাহ দেবে। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।